দিদি ভাই নে ওটা তুলে নে যোথা এই দেখুন সাত সমুদ্রের মানচিত্র থেকে কি বুঝবো রাজকন্যা তো তেত কোনো পথের অধিশ নেই তো সেটাই ভাবছি পথ জেনে করবেটা কি যদি ভাষার নৌকাই না পাও আগে ত্রিকোণ গুহায় যাও তবে পথের অধিশ নাও মানচিত্র তো হলো এবার নৌকা আর যে কি কি করতে হবে সমুদ্র অবধি পৌঁছতে কে জানে তুমি যে সত্য বলছো তার কি প্রমাণ বলছি না এটা রাজমাতারই আদেশ রাজমাতা আমায় বলেছে যে তোমরা তাকে মুক্ত করতে সাহায্য করলে সে তোমাদের হাতে রাক্ষসীপুরীর রানীকে তুলে দেবে আর আমাকে এও বলেছে যে তোমরা অনেক দিন ধরেই রাক্ষসী রক্ত চাইছো তোমরা তোমরা সর্বশক্তিমান অশুভ নাকশক্তি হলেও তোমাদের একটা দুর্বলতা রয়েছে আর সেটা হলো তোমরা রূপ বদলাতে পারো না রাজরক্ত তোমাদের সমস্ত শক্তি দিলেও এই একটা ক্ষমতা দিতে পারে না কিন্তু রাক্ষসী রক্ত সেটা পারে কি তাই তো কামিনীকে আমরা চিনি কিন্তু তুমি তোমার কথা রাখবে তার কি নিশ্চয়তা আছে রাক্ষসী রানীকে আমাদের হাতে সমর্পণ করা তো সহজ কথা নয় আমি আবারও বলছি এই সবই রাজমাতার আদেশ আমি কেবলমাত্র পালন করছি যদি তোমার কথা সত্যি না হয় তাহলে আমরা তোমাকে নিয়ে যাব মনে রেখো সাত সমুদ্রে ভাষা নৌকোর খোঁজে তোদের এখানেই যেতে হবে তার কাছে যাবার সকল পথের হদিশ একে একে দিয়ে চলেছে কালনাগিনী আমাকে দেখার জন্য কালনাগিনী যেন ব্যাকুল হয়ে উঠেছে আমিও আর দেরি করতে চাই না যোদ্ধা আচ্ছা বুড়িমা এই অদ্ভুত দেখতে গুহাটা কোথায়
সকাল অবধি অপেক্ষা করতে হবে। পথের হদিশ খুঁজতে দিনের আলো চাই। কিন্তু বুড়িবাপ, দেরি হয়ে যাচ্ছে তো বলো, আমাদের হাতে তো সময় অনেক কম, অনেক দেরি হয়ে যাচ্ছে। অত চঞ্চল হতে নেই রে দিদি ভাই। রাজকন্যা, রাজকন্যা শান্ত হও, আমার কথাটা শোনো। বুড়িমা যা বলছে একদম ঠিক বলছে। দেখো, কালনাগিনী যখন চাইছে যে আমরা ওর কাছে যাই, তাহলে ও আমাদের পথে আর কোনো বাধা সৃষ্টি করবে না। জ্যোৎস্নার কাঞ্চনের কোনো ক্ষতি করবে না সে। তাদেরকে রেখেছে শুধু তোদের তার কাছে টেনে নিয়ে যাবে বলে। বুঝতে পারছি, সব বুঝতে পারছি, শুধু একটাই চিন্তা। অগ্নি, তোমার কপালে একটা কাটা দাগ ছিল না, সেটা কোথায়? ওটা তো দিদা সারিয়ে দিয়েছে। ঠান্ডি রাক্ষসী। বুড়িমা, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আচ্ছা শুনবো, তার আগে আমার সাথে চল তো দিদি ভাই, তোর সঙ্গে একজনের দেখা করাবো। আমরা তোমাকে চিহ্নিত করে গেলাম, যদি তুমি তোমার কথা রাখতে পারো তাহলে ওই চিহ্ন মুছে যাবে, আর না হলে ওই চিহ্নই তোমাকে আমাদের কাছে নিয়ে আসবে। কোথাও পালাতে পারবে না তুমি। সত্যি ওরা খুব ভয়ঙ্কর। তার মানে এবার নিজের জন্যও আমাকে আমাকে রাজমাতাকে রক্ষা করতেই হবে। বেশ, আমি রাজি। এই হলো একমাত্র অস্ত্র যা মকর মুখে খাঁচাকে আটকাতে পারে। কিন্তু এবার রাজমাতার কাছে পৌঁছবো কি করে আমি? তার জন্য তোমায় সকাল অবধি অপেক্ষা করতে হবে। সূর্যের শক্তি আমাদের মনিতে ধারণ করে আমরা তোমাকে পাঠাতে পারবো রাক্ষসী পুরীতে। এটা তো কাল্লাগিনীর প্রাসাদ। ও বুড়িমা, তুমি আমাদের এখানে আনলে কেন? কাল্লাগিনীর প্রাসাদে আশ্রয় নেওয়ার মতো কোনো ইচ্ছে কিন্তু আমাদের নেই। আমি এসেছি একটা অন্য কারণে দিদি ভাই। কালনাগিনীর ফেলে যাওয়া সূত্র থেকে যদি তার কাছে পৌঁছানোর পথ মেলে, সেই আশায়। তবে তোকে এনেছি একজনের সঙ্গে দেখা করাবার জন্য। কার সাথে দেখা করানোর জন্য তুমি এখানে এনেছো? জঙ্গলের দিকে যা দিদি ভাই, বাঘুরাম আর জয়না গাছে গেলেই তোর মনটা ভালো হয়ে যাবে রে। বেশ যোথা। বলো অগ্নি, কি বলার আছে তোমার? বুড়িমা, আমার সাথে না অদ্ভুত কাণ্ড ঘটেছে।
আর আমি এর কারণটা জানতে চাই। জয়নাক, বাঘুরা, কিরে কোথায় তোরা? জয়নাক, আয় বাঘুরা, কোথায় বলতো তোরা? কিরে জয়নাক, দেখে দেখে কি খুব লেগেছে বোধহয়, তাই না? খুব লেগেছে। না না, ঠিক আছে। কে গো তুমি? আমি মতি।